তোকে তুলে এনে বিয়ে করব, তুলে আনা লাগবে না, আপনি আমাকে বইলেন, আপনি আমাকে বিয়ে করবেন, আমি এমনি নাস্তে নাস্তে বিয়ে করে ফেলবো, আপনি বুঝতে পারছেন? বিয়ে যে করবেন খাওয়াবেন আমার ধন? বাজে থিংকিং কেন করতেছো? ধন মানে ধন সম্পত্তি, খারাপ চিন্তা ভাবনা। আমি যদি ধন কইতাম তাহলে একটা সাবজেক্ট আলাদা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ধন কইছি, তো ওই বিষয়টা তোমার বুঝতে হবে। তো আর যেটা ফার্স্ট টাইম বুঝছো আমি ওইটাই বলছি। আরে ভাই রে ভাই, আরে খালামুনি, এত তাড়াতাড়ি ভুলে গেলা আমারে? কেননা কিছুদিনই তো হয় না ভিডিও দেই না তোমারে। যাই হোক ভাই, অনেকদিন পরে বাজে কথা না সাজাই, চলো ইন্ট্রো লাগাই আর পরিচয়টা দিয়ে যাই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। এন্ড ফার্স্ট অফ অল আমি বলে নিতে চাই, আই এম সো সরি ফর দ্যাট। কেন? কারণ এই লং টাইম ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, এইটা আমরা জানতাম। বিকজ দেখো আমি প্রচন্ড কাজের মধ্যে ছিলাম, কারণ একটা ফুফাতো বোনের বিয়ে ছিল, তো আয়োজন টায়োজন সবকিছু আমাদেরই করতে হয়েছে। যেহেতু ফুফাতো বোন আর আমরা যেহেতু মামাতো ভাই, তাহলে দায়িত্ব আমাদের ছাড়া আর কারো কাছে নাই। আই মিন সিনিয়র সদস্যরা তো ছিল, স্বাভাবিক ব্যাপার ভাই, কিন্তু তারপরে ভাই হিসেবে দায়িত্ব আমাদেরও থাকে ভাই। তাই তো ভিডিও দিতে লেট করছি ভাই, তাছাড়া অন্য কোনো কারণও নাই। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যায়। জানো আমি ভাবতাম কি টিকটকে যেহেতু মিলিয়ন মিলিয়ন ফ্যান্স আছে, তার মানে তাদের অনেক দাম, অনেক প্রপার্টি, আই মিন প্রপার্টির কথা বলতে পারলাম না, তবে তাদের অনেক দাম। কিন্তু তারপরে যখন আমি শুনতে পেলাম যে টিকটকারদেরকে যখন বিয়ে করার কথা এলো, তখন এই সব বলে আমাকে বিয়ে করবেন, আমি এমনি নাস্তে নাস্তে বিয়ে করব। হ্যাঁ বুঝতে পেরেছি টিকটকারদের দাম। যা বুঝতে পারলাম তার মধ্যে হলো টিকটকারদেরকে কেউ দুচেও না, যার কারণে আর কি তারা বিয়ের জন্য পাত্র পায় না। আর আমার মনে হয় কি যারা যারা সরকারি চাকরি করে তারা টিকটকার বউ হিসেবে চায়ও না, কেননা যারা যারা সরকারি চাকরি করে তারা তো থাকে পাহাড়ের কোনায়, আর টিকটকার বউ নিজের যৌবন জ্বালা মিটাতে আরেক বেটার ধন লাগাবে নিজের শো। যাই হোক ভাই, মাস শেষ এখন এই পর্যায়ে কি করা যায়, হাতে টাকা বসে নেই। দুর্ভাগ্যবশত স্পন্সর পাইছিলাম, কিন্তু স্পন্সরটা ভালো না বলে দিলাম না ভাই, তোমাদের ভালোর জন্যই আমি দিই নাই, কারণ ওইসব হলো বেটিং সাইট। আর আমি চাই না তোমরা হয়ে পড়ো এগুলোর মধ্যে আসক্ত ভাই, কেননা মেয়েদের থেকে এইসবের আসক্ত বেশি পোলা পাইন দেখছি আমি। তাই আমি বলে দিছি ভাই, প্রথমত আমার টাকার দরকার নাই। বলেন কি, সুবহানাল্লাহ, আই মিন আপাতত দরকার নেই, কারণ আর কিছুদিন পরে পাবো আমি স্যালারি, তো তখন মতো বেটিং স্পন্সরে আমি জুতা মার, কারণ আমি আমার ভালোবাসার মানুষদেরকে কোনো সময় আর যাই হোক সাজেস্ট করবো না যে তারা বেটিং করো ভাই। এমনিও ভাই অনেকের ভিডিও হয়তো দেখছো তোমরা, তো ভাই আমার রিকোয়েস্ট হলো ভাই প্লিজ ভাই বেটিং সাইট গুলোতে না থাকো ভাই, ওগুলো ভালো না ভাই। যাই হোক ভিডিও তাকানো যাক। ভালোবাসো কি না? Yes or no, that's it. কেন জানো না তুমি? তুমি আমাকে ভালোবাসো কিনা তুমি সেটা জানো না? কি বলতেছো এগুলা? ভিডিওর প্রথমটুকু দেখে ইমোশনাল হয়ে যাওয়া আমার মন, কিন্তু দুর্ভাগ্যবশত যখন এইটা দেখলাম খারাইলো না আমার ধুন, কেননা আমার ওরে দেখা মনে হইতেছে আহারে আর একটা শেখা খাই গেলাম গা, ছোটবেলাতে শেখা খাইতে খাইতে বড় হইলাম আবারও শেখা খাই গেলাম, কিন্তু ক্যাপশন আবার বসাইছে বড় আপুর সাথে একটা টিকটক ভিডিও। ভাই আমরা যখন বড় আপুর সাথে ভিডিওর কথা কি ছবির কথা বলি, তারপরেও বলে পাঞ্চ পাঞ্চ কুমুনা কি বলে, কিন্তু তারা বড় আপুর সাথে টিকটক করে কিন্তু কিভাবে? আচ্ছা যাই হোক, আপনার বড় আপুটা একটু পছন্দ হয়েছে, নাম্বারটা দেওয়া যাবে? দেওয়া গেলে একটু কমেন্ট বক্সে দিয়ে যান। আচ্ছা তুই নারী, তুই কেন আটকাবি? তুই ফাঁদ পাতবি আর সেই ফাঁদে পোলার আটকায় ধ্বংস হয়ে যাবে। কেউ সিরিয়াস নিয়েন না, এটা ফানি পোস্ট। আর জাম্বুরা আমাদের কাছে, তুই পুরুষ তুই কেন খেন কি খুঁজবি? তুই তোর বউকে পাবি আর ইচ্ছা মতো দুজবি। ওহ কেউ কিছু মনে করবেন না, এটা ফানি ভিডিও। আর ওনার হাতের একটা জাম্বুরা না, ওনার কাপড়ের নিচে দুইটা জাম্বুরা। ওই সালামের কি দাম? যে সালামের হাত দিয়ে আগে হাত মারে, আই মিন তুরিটা যে মারলো আমি ওইটার কথা বললাম ভাই। পুরি মাইরা আবার কিসের সালাম ভাই? আমার তো মনে হয় আমাদেরকে ইনসাল্ট করার ট্রাই করতেছে। যাই হোক ভাই, তারপরের কাহিনীটা শুনো। আসলে এখানে একজনের পম্পম বড়, আরেকজনের ছোট, তো যারটা ছোট পম্পম সে ছোট, আর যারটা বড় পম্পম সে বড় বোন। যাই হোক ভাই, দুটার গরুর মতো মাস্ক পরা দেখে একটা শায়রি মনে পড়ে গেছে, শায়রিটা বলবো? ইয়েস ওকে, তাহলে বলি শুনেন। ভাই এসব বোকা চোদা নিয়ে শায়রি কোয়ার থেকে না কয় ভালো। কি দেখতেছো ভাই? অ্যালার্জির কারণে একটু চুলকাইতেছে জাস্ট। অতিরিক্ত বেশি মরিচ খেলে লাগে ঝাল।
আর জাগো আমার সহ্য হয় না তারা আমার। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর না? আবহাওয়া সুন্দর হবে না, চারিদিকে সুন্দর দৃশ্য আর সাথে আপনার দুইটা বড় বড় পমপম সুস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। একটা গেলে দশটা আসে না ভাই, একটা থাকতেই দশটা আশেপাশে কুকুরু করে। আমরা মেয়েরা জাস্ট পাত্তা দিই। তোমরা মেয়েরা দশটাকে পাত্তা দিবা কেমতে? কেননা তোমরা তো তোমার বয়ফ্রেন্ডের রাতাইলি তারও না এমতে উমতে ইচ্ছা মতো রাতে ওইটাই তো সহ্য করতে পারো না। তোমরা কিভাবে দশজনেরটা সহ্য করবা? আর আমি ধরলেই তো চিল্লাইবা, আইমিন আমি কামড় দিয়ে ধরার কথা বলছি তাও পমপমে। যখন একটা মেয়ের সাথে আমি ঠাট্টা করি, তুমি আমার কথা শোনো, তোমাকে সারা রাত দুষলাম, এখন তুমি আবার কি চাও? আমার টুনটুনির দিকে ফোকাস, মানে এত চাহিদা কেন? যাই হোক ভাই, এই ভিডিও দ্বারা শিক্ষামূলক একটা বিষয় পাওয়া গেছে যে মেয়েদের চাহিদা খুবই বেশি। তো তোমরা যারা যারা সুযোগ নিতে চাও, তাহলে তোমাদের গার্লফ্রেন্ডকে এইভাবেই সুযোগ নেওয়ার সুযোগ করে দাও। এমন সুযোগই নাও যাতে আর একবার বাবা হয়ে যাও, আই মিন বিয়ে করে নাও। আমি কিন্তু খারাপ কিছু কথা বলি নাই। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতরকম যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আসেন, আমার জন্য দোয়া করো। অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।